যোগমায়া কংসকে বলে গেলেন, পাপিষ্ঠ আমাকে বধ করে তোর কি লাভ হতো? তোর শত্রু অন্য জায়গায় বাড়ছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যোগমায়ার কথা শুনে তার ঐশ্বর্যাদি দেখে কংস পরম বিস্মিত হয়ে ভাবলেন, দেবকীর গর্ভে ভগবতী দুর্গার জন্ম কেমন করে হলো, আর পূর্বের দৈববাণী বা কেমন করে মিথ্যা হলো। এইসব ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে কংস তখন দেবকী ও বসুদেবের শৃঙ্খল মোচন করে তাদের বলতে লাগলেন, হে আমার ভগ্নী, হে ভগ্নীপতি, আমি পাপিষ্ঠ। রাক্ষসেরা যেমন সন্তান জন্মানো মাত্র ভক্ষণ করে, আমিও সেই রকম তোমাদের অনেকগুলো পুত্র সন্তান বধ করেছি। আমি কি নিষ্ঠুরের মতো কাজ করেছি, নিরপরাধ ভাগিনী ওদের অযথা বধ করে তোমাদের মতো জ্ঞাতি বন্ধুদের পরিত্যাগ করেছি, কি ক্ষতি হতে পারে আমার? ইহলোকে জীবিত থাকলেও আমি মৃতবত, আমার এইসব পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তবে একটা কথা, এইসব ঘৃণিত কাজের জন্য একমাত্র আমি দোষী নই, দেবতারাও দোষী। দৈব বাণীর উপর নির্ভর করে আমি দেবকীর সন্তানদের বধ করেছি। এতদিন জানতাম যে মানুষেরাই কেবল মিথ্যা কথা বলে, এখন দেখছি দেবতারাও মিথ্যা কথা বলে। হায়, দৈব বাণীর উপর নির্ভর করে আমি কি জঘন্য কাজ করেছি। কংস তখন শাস্ত্রের কথা শুনিয়ে বসুদেব ও দেবকীকে সান্ত্বনা দিতে লাগলো। মির্চির কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বসুদেব ও দেবকীকে সান্ত্বনা দিতে কংস বলল, তোমরা মহাভাগ্যবান, কারণ শ্রী দুর্গাকে তোমরা কন্যা রূপে পেয়েছ, সুতরাং অপর পুত্রে তোমাদের আর প্রয়োজন কি? মানুষ তো নিজ নিজ কর্মফল অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে, প্রাণী মাত্রই দৈবাধীন, সুতরাং নিজের নিজের কর্মফলে এবং দৈব বসে জীবেরা চিরকাল আত্মীয় স্বজনের সঙ্গে একত্রে বাস করতে পারে না, পরস্পরের বিচ্ছেদ হয়ে থাকে। সুতরাং পুত্রদের জন্য তোমরা আর শোক করো না। কংস আরো বলতে লাগলো, এই পৃথিবীতে বস্তুসমূহ উৎপন্ন হয়ে আবার ধ্বংস প্রাপ্ত হয়, কিন্তু তাতে পৃথিবীর তো কোনো ক্ষতি হয় না, সেই রকম আত্মাতেও দেহাদি বিষয় উৎপন্ন হয়ে আবার ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মার কি ধ্বংস হয়? দেহেরই বিকার হয়, আত্মা নির্বিকার। যাদের এই জ্ঞান নেই তাদেরই দেহে আত্মবুদ্ধি হয়, এবং এই বুদ্ধি থেকেই দেহ ও আত্মা অপৃথক বলে মনে করে। এই অভেদ জ্ঞানের জন্য মানুষ পুনঃপুন জন্ম মৃত্যু এবং পুত্রাদির সঙ্গে মিলন বিরহ জনিত সুখ দুঃখ ভোগ করে থাকে, এর ফলে তাদের আর সংসার দুঃখের নিবৃত্তি হয় না। কংস আরো বলতে লাগলো, দেহ কখনো আত্মা নয়, আত্মার কখনো বিনাশ নেই, সুতরাং তোমাদের সন্তানদের বধ করলেও তাদের আত্মার বিনাশ হয়নি, তাই প্রকৃতপক্ষে তাদের বধ করাও হয়নি। অতএব অজ্ঞান দৃষ্টিতে তাদের বধ করেছি বলে মনে হলো, তাদের জন্য আর বৃথা শোক করো না। তুমি যদি বলো যে আমাদের আত্মজ্ঞান হয়নি, আমরা যে পুত্রদের জন্য বড় ব্যাকুল হয়েছি, তার উত্তরে আমি বলছি, জীব কর্মফলের অধীন, তারা অনিচ্ছা সত্ত্বেও নিজ নিজ কর্মফল ভোগ করে থাকে, তোমাদের পুত্ররাও নিজ নিজ কর্মফল ভোগ করেছে মাত্র। শয়তান ও শাস্ত্রের দোহাই দিয়ে নিজের দোষ কাটাতে চায়। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। কংস শাস্ত্রের দোহাই দিয়ে বসুদেব এবং দেবকীকে সান্ত্বনা দিতে লাগলো। সে বলছে, আত্মজ্ঞানের অভাবে তোমরা যদি আমায় তোমাদের পুত্রহন্তা বলে দোষীও করো, তবু বলছি আমি তোমাদের কাছে আমার অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। তোমরা সাধু স্বভাবের বন্ধুবৎসল, তোমরা আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করবে তো? কংস তখন কাঁদতে কাঁদতে দেবকী ও বসুদেবের পা জড়িয়ে ধরল। কংসকে অনুতপ্ত দেখে দেবকী
তাকে ক্ষমা করে তার প্রতি ক্রোধ এবং নিজের শোক ত্যাগ করতে চাইলেন। এটাই হচ্ছে মহাপুরুষের লক্ষণ। এই না হলে ভগবান তাদের ঘরে জন্ম পরিগ্রহ করেন। বসুদেব তখন হাসতে হাসতে কংসকে বলছেন, হে মহারাজ, তুমি যা বললে তা ঠিক। দেহে আত্মবুদ্ধি করা অজ্ঞানের কাজ। দেহকেই আত্মা বলে মনে করে মানুষ। এ হচ্ছে আমার আপন, এ হচ্ছে আমার পর, এই রকম ভুল সিদ্ধান্ত করে থাকে। বসুদেব কংসকে মহাভাগ বলে সম্বোধন করে প্রকাশ্যে তার প্রশংসা করে বললেন, তোমার দেখছি শাস্ত্রজ্ঞানও রয়েছে। আবার প্রকারান্তর এও বললেন, তুমি মহা অভাগ, অর্থাৎ তোমার কথায় কাজে মিলনি, সুতরাং তোমার মুখে কি এরকম শাস্ত্রের কথা শোভা পায়? তোমার ব্যবহার যে অত্যন্ত অশোভন। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী সন্তুষ্ট হয়ে কংসের প্রতি সাদর সম্ভাষণ করলে কংস তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিজের ঘরে চলে গেল। এইভাবে কৃষ্ণের জন্মরাত্রি অতিবাহিত হল। দেখা যাচ্ছে মহাদুষ্ট মহাপাপী যে, তারও সময় সময় বিবেকের দংশন হয়। তখন তারা ভালো হওয়ারও চেষ্টা করে, কিন্তু তাদের সঙ্গীরা দুষ্ট পরামর্শ দিয়ে আবার সেই পাপের পথে তাদের নিয়ে যায়। কৃষ্ণাষ্টমীর রাত্রি প্রভাত হলে কংস প্রলম্ব কেশী চানুর প্রতি দুষ্ট মন্ত্রীদের আহ্বান করে কন্যারূপী যোগমায়া যা যা বলেছিলেন সেই সব বলতে লাগলেন। কংসের বিবরণ শুনে সেই দেশ ও দেশী অসুররূপী মন্ত্রীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, বটে, আপনার পূর্ব শত্রু জন্মগ্রহণ করেছে। হে মহারাজ, যদি তাই হয়ে থাকে, যদি আপনার পূর্ব শত্রু জন্মগ্রহণ করে থাকে, তাহলে নগর গ্রাম এবং ব্রজধামের সকল স্থানে 10 দিনের কম বয়স্ক এবং 10 দিনের কিছু বেশি বয়স্ক সব শিশুদেরই আমরা আজ বধ করব। তাহলে তো আপনার পূর্বশত্র নিধন হবে। যদি বলেন এইভাবে নির্বিচারে শিশু হত্যা করলে দেবতারা যদি রেগে গিয়ে যুদ্ধ করতে আসে তখন কি হবে? তার উত্তরে বলছি, দেবতারা যদি যুদ্ধ করতে আসে তবেই বা আমাদের ক্ষতি কি? দেবতারা তো কাপুরুষ। এইসব আলোচনা চলতে লাগলো অসুররূপী দুষ্ট মন্ত্রীদের সঙ্গে কংসে। কি হলো তারপর সে কথা বলবো আগামীকাল। কৃষ্ণের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন, সব বিপদ থেকে মুক্ত হন। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।